শুভ সকাল দশক দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনে নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাসার আহমেদ এসোকেন মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি যে না করে চলে যাচ্ছে মূল আয়োজনে আমার হাত থেকে সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক করে জানাবো শুরুতেই আমার হাতে যেই পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্ত দর্শক আমরা জানি যে আসলে পত্রিকাগুলো প্রায় একই ধাঁচে চলে যখন যেটি যেই সংবাদটি গুরুত্বপূর্ণ থাকে সেই সংবাদটিকেই প্রায় দেশের সবগুলো পত্রিকা গণমাধ্যম প্রায় তাদের প্রধান সংবাদ করে থাকেন গতকালকে যেই বিষয়টি সবচেয়ে আলোচনায় ছিল সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে স্মরণের সংগ্রামের স্বপ্নের যে এক মাস অর্থাৎ পাঁচ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া এরপর থেকে আজ গতকালকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের যেই সময় সেই এক মাস কিন্তু অতিবাহিত হয়েছে আমরা আসলে স্বাধীনতার পর বাংলাদেশের মাটিতে এত রক্ত এত সংগ্রাম কেউ কিন্তু দেখেনি এবং নিজের অধিকার আদায়ের জন্য বক পেতে দেওয়ার ঘটনাও কিন্তু এমন ঘটনা নির্বিচারে খালি বুক পেতে দেওয়া বন্দুকের সামনে বন্দুকের নলের সামনে কিন্তু এই ঘটনা বাংলাদেশে ঘটেনি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে মানুষের আমরা দেখেছি যে বাক স্বাধীনতা অনেককে ফিরে এসেছে অনেকেই কথা বলছেন যারা বিগত এই পনেরো বছরে চুপ ছিলেন যা যাদের যেই অধিকার ছিল যাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তায় নামছেন মানুষ মুখ খুলতে শুরু করেছে অর্থাৎ যারা অবহেলিত ছিল তারাও কিন্তু এখন কথা বলছে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্য দিয়ে আবার নতুন সরকার গঠন হয়েছে সেই নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশার যে বিষয়গুলো উঠেছে সেগুলো উঠে সেই সংবাদগুলোকে আমরা দেখছি যে আজকে করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে স্মরণীয় সংগ্রামের স্বপ্নে শহীদে মার্চে ছাত্র জনতার স্রোত নির্ভয়ে হাতে হাত মুখে বিজয়ের মঞ্চ অভ্যত্থের চেতনা শেষ হওয়ার নয় দর্শক আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এই যে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন থেকে সরকার পতন এবং সেই সরকার পতন থেকে আমরা দেখছিলাম যে পাঁচে আগস্ট তাদের যে সফলতা সেই সফল হওয়ার পর কিন্তু আবার গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিলেন কিন্তু সেই স্লোগান কিন্তু অন্যরকম স্লোগান ছিল সেটি বিজয়ের স্লোগান ছিল তবে একটি বিষয় সেটি কিন্তু আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই আসলে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকে যেটি খবর প্রকাশিত হচ্ছে যে এখন কিন্তু অনেকেই কথা বলতে শুরু করেছেন অর্থাৎ যারাই এরপরের দায়িত্বে আসবেন সরকার গঠন করবেন সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে যারা সরকার গঠন করবেন তারা কিন্তু আসলে এখন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করবে যে আসলে ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষ যখন অধিকার আদায়ের জন্য মুখ খুলতে শুরু করেছে এই মুখ কিন্তু আর থামিয়ে রাখা যাবে না মানুষের যে অধিকার রয়েছে সেটি নিয়ে কিন্তু মানুষ রাস্তায় নামবে আমরা সেটি কিন্তু দেখেছি গতকালকেও এর প্রতিফলন দেখেছি সব স্তরের মানুষ কিন্তু একেবারে শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং বিশেষ করে বিভিন্ন প্লে কার্ড নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো ঢাকা রাজধানী ঢাকা এরপর আমরা দেখছি দায় মেনে নিয়ে বিদায় আহ্বাল কমিশন আড়াই বছরে দেড় হাজার নির্বাচন বড় কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি সংসদ নির্বাচনে তিনি কিন্তেকাল করেছেন মন্তব্য করে বিতর্কিত তত্ত্বাবধায়কার সংখ্যানুপাতিকের পরামর্শ দর্শক আমরা দেখছিলাম যে শেষ পর্যন্ত বিতর্কের বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে আওয়াল কমিশনকে ও তার আড়াই বছর জাতীয় সংসদ স্থানীয় সরকার সদ দেড় হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন কমিশনের নেতৃত্বে আমরা দেখেছিলাম যে সবচেয়ে যে বিতর্ক ছিল এবারের এই আওয়াল কমিশনে সেটি হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়ে গেল সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে তৃণমূল পর্যায়ে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে যদিও বড় কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি আমরা দেখছি যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগ থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং আওয়ামী লীগ থেকেই দলীয়ভাবে মনোনয়ন না দিলেও আসলে সমর্থন ছিল এবং মনোনয়নও দেওয়া হয়েছে অনেকে এরপরও স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছিল সেই সেসব জায়গায় কিন্তু নির্বাচন সুষ্ঠু করবার একটি চেষ্টা আমরা দেখেছিলাম মোবাইল কমিশনের ছিল কিন্তু সেখানে সবচেয়ে বড় যে ব্যর্থতা ছিল সেটি হল ভোটার উপস্থিতি সেই ভোটারদের আসলে অনেক নানানভাবে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচার প্রচারণা কিন্তু চালানো হয়েছে কিন্তু মানুষের যে ভোটের প্রতি অনাস্থা নির্বাচন কমিশনের প্রতি যে অনাস্থা সেটি কিন্তু প্রকাশ হয়েছে আমরা দেখেছিলাম যে মাত্র একেবারেই নগণ্য পরিমাণ ভোট কিন্তু গণ করা হয়েছে আবার অনেকেই বলছেন যে আসলে যতটুকু দেখানো হয়েছে ততটুকু কিন্তু আসলে ভোট কাস্ট হয়নি অর্থাৎ এই এতগুলো ভোট পড়েনি নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য এই পরিমাণ ভোট দেখিয়েছেন আমরা দেখেছিলাম যে নানান বিতর্ক ছিল সেই বিতর্কের মধ্য দিয়েই গতকালকে তারা কিন্তু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিজয়ের মাস ডক্টর ইউনিউস প্রথম কাজ জুলাই আগস্ট হত্যার বিচার ভারতে চুপ থাকতে হবে শেখ হাসিনাকে গণভবন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর বিশেষ সাক্ষাৎকার সংখ্যান সংখ্যানুপাতিকে নির্বাচন সুষ্ঠু হবে স্বর্ণা দাস হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি প্রতিদিন দেড় কুড়ি টাকা চাঁদা তুলতেন অ্যায়েত টাকা তোলা হতো রাজধানী ঘিরে চলা পনেরো হাজার বাস থেকে আনায়তুল্লাহ নিয়ন্ত্রণে ছিল দেশের অধিকাংশ সড়ক মহাসড়ক দর্শক রাজধানী ঢাকার উপকণ্ঠ সড়কে প্রতিদিন চলাচল করে প্রায় পনেরো হাজার বাস এবং আওয়ামী লীগ সরকার আমরা এইসব বাস থেকে প্রতিদিন এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা চাঁদা আদায় করতেন কিন্তু এই যে আমরা দেখছিলাম যে এনআ পরিবহনের যিনি স্বত্বাধিকারী এনআইতুল্লাহ সেই এনআতুল্লা আমরা দেখেছিলাম যে সরকারের কি পরিমাণ প্রভাব প্রতিপত্তি তিনি খাটিয়েছেন আমরা দেখেছিলাম যে কক যখনই সরকারের পক্ষ থেকে বা বিরোধী দলীয় পক্ষ থেকে কোনো ধরনের আন্দোলনে ডাক দেওয়া হতো তখনই কিন্তু যারা এই যে এইসব জড়িত ছিলেন পরিবহন সেক্টরের সাথে জড়িত ছিলেন তারা কিন্তু রাজধানীর সাথে সমস্ত বাস যেগুলো রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত ফলে তাদের আন্দোলনে কিন্তু আমরা দেখলাম যে ভাটা পড়তো কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত এই যে চাঁদা তোলার যে ঘটনা আমরা দেখলাম যে এর আগেও বিভিন্নভাবে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত যে এখন চাঁদাবাজির দেখছি যে আসলে কারো না কারো দুর্নীতির যে খবর সেটি কিন্তু প্রকাশ হয়েছে আমরা দেখলাম যে গতকালকে যে বিষয়গুলো উঠে এসেছে এবং দেশ প্রান্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে এনআতল্লা এনা পরিবহনের যিনি সত্তাধিকারী তিনি প্রতিদিন শুধুমাত্র চাঁদাই তুলতেন না কোটি লাখ টাকা আমরা দেখছি যে কী পরিমাণ বিপুল পরিমাণ চাদা মানুষকে দিতে হয়েছে সেই আসলে যারা বাস মালিক রয়েছেন তারা দিচ্ছেন এবং সেটি কিন্তু পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষেরই দর্শক এরপরে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন লোটাস ও তার মেয়ের দুবাই সাম্রাজ্য প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচার তথ্য অনুসন্ধানে দুদক ব্যাংক খাতে মজুমদার যুগের অবসান প্রধানমন্ত্রী ত্রান্ত হবিলে অনুদান দিতে বাধ্য করতেন ব্যাংক কর্মকর্তাদের একদিনের বেতন জোর করে নিয়েছেন শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্টে সাবেক অর্থমন্ত্রী সহ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শহীদ মার্চে ছাত্র জনতার ঢল ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র শাসন করবেন কি রহস্য সাগর উনি হত্যায় তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করেন সোহায়েল জিয়া হারিয়েছে লাশ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেশকে পূর্ণ গর্বের প্রতিষ্ঠা করাই দায়িত্ব আমাদের ডক্টর মহমদিনুস হাসিনাকে ফিরিয়ে জনসম্মুখে বিচার করা দরকার বিদায় আব্বালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গণভবন হবে জুলাই অবুথনে জাদুঘর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদ আওয়ামী কার্যক্রম চালাতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ গণহত্যার শিকার ব্যক্তিদের তালিকা হবে অসন্তোষ কাটাতে গার্মেন্টস শ্রমিক রিভিউ কমিটি হবে সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা পুনর্বাসন প্রকল্প দাম কমছে আলু পেঁয়াজের কমানো হলো শুল্ক বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ ষোলো বছর দেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছিল আওয়ামী লীগ জুলাই বিপ্লব পৃথিবীর সব শুরু জন্য সতর্কবার্তা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে এ ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ সুনাম ইত্তেফাকের সংবাদ সুনাম জানাচ্ছে আপনাদেরকে দর্শক গণ উত্থানের সরকার পতনের মাস পূর্তি বৈশ্বিক ছাত্রদনের শহীদ মার্চ কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রের জন্য তারা শ্রেণীর খামার বাড়িতে তোলা ছবি আমরা দেখছি গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি শহীদে মার্চে ছাত্র জনতার স্রোত ঢালা মামলা যত্রতত্র গ্রেফতার নয় মন্ত্রণালয়ের নির্দেশনা আমলে নিচ্ছে না থানা গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থাকবে উন্মুক্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত পিটিআই ডক্টর নিউজ ভারতের শেখ হাসিনাকে চুপ থাকতে হবে এখন পড়াশোনায় ফিরে যাওয়ার সময় ডক্টর ইউনুজ ডক্টর নিউজকে বিরানব্বই নোবেল জয়ী সহ একশো আটানব্বই বিশ্ব নেতাদের অভিনন্দন সীমান্তে স্বর্ণা দাস হত্যার করা প্রতিবাদ ঢাকার গাজীপুরের কাছে ফিরেছেন গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শিল্পী শ্রমিকরা সবার আসলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক বসুন্ধরা বিরুদ্ধে জমি দখল অর্থ পাচারের অভিযোগ করবে সিআইডি আওয়াল কমিশনের পদত্যাগ দর্শক আমরা দেখছিলাম যে আসলে এর আগেও ডক্টর ইনুসকে নিয়ে বিশ্বের অনেক নেতারাই কিন্তু তার পক্ষ নিয়ে অনেকে নানান ধরনের কিন্তু তাদের যেই বক্তব্য রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ করেছিলেন যখন তার নামে মামলা হয়েছিল তখনও কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছিলেন তার নিরাপত্তা নিয়েও বিভিন্ন বিশ্বের নেতারা কিন্তু এর আগে যখন শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তারা লিখেছিলেন সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে সরকার কিন্তু অনেক ভাবে প্রচার করবার চেষ্টা করেছেন যে আসলে সেগুলো ডক্টর মহাম্মদিনুস টাকা দিয়ে বিজ্ঞাপন আকারে সেগুলো ছাপিয়েছেন আমরা দেখেছি এগুলো বিভিন্ন গণমাধ্যমে সেগুলো আসলে প্রকাশ করা হয়েছে সেগুলো আসলে চাপ দিয়ে করানো হয়েছে কিন্তু এখন আমরা আসলে দেখছি যে আসলে এই যে ডক্টর যাকে নিয়ে এত ধরনের ঘটনা ঘটানো হয়েছে সেই ডক্টর ইউনুস কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ দেশের প্রধান হিসেবে তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তাকেই কিন্তু সেই আবারও বিশ্ব নেতা যারা রয়েছেন সাবেক আমেরিকার সাবেক যিনি প্রেসিডেন্ট রয়েছেন বারাক ওবামা সহ নোবেল জয়ী বিরানব্বই ব্যক্তি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু তাকে আবারও অভিনন্দন জানিয়েছেন তার সাথে তাকে সহায়তা করার কথাও জানিয়েছেন আমরা এই যে আগামী মাসেই কিন্তু অর্থাৎ অক্টোবরেই কিন্তু অনুষ্ঠিত হবে জাতিসংঘের যে সম্মেলন সেই সম্মেলনে আমরা দেখছি যে আসলে সেখানে অংশগ্রহণ করবেন ডক্টর মোদিনুস এবং সেই ডক্টর মোদিনুসের সেই জাতিসংঘে তার ভাষণের কিন্তু এখন অপেক্ষা করছে অনেক মানুষ কারণ বাংলাদেশে সেই প্রথম কোনো নোবেল জয়ী বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী এবং প্রথম নোবেল জয়ী প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভাষণ দেবেন সেই ভাষণের অপেক্ষায় নিশ্চয়ই পুরো বিশ্ব অপেক্ষায় থাকবে আমরা দেখেছিলাম সেই অপেক্ষার প্রহর শেষ হবে নিশ্চয়ই তাকে ইতিমধ্যেই পুরো বিশ্ব থেকে যেভাবে সাধুবাদ জানানো হয়েছে নিশ্চয়ই জাতিসংঘে তখন যিনি যিনি ভাষণ দেবেন সেদিকে আসলে সবাই খুব ভালোভাবেই দেখবেন দর্শক হাতে থাকা বাকি পত্রিকার শ্রেণী জানাবো রয়েছে যুগান্তর শহীদ মার্চে লাখো ছাত্র জনতা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা শহীদ পরিবারকে আর্থিক সহায়তা সোপাস দফা দাবি শহীদের রক্তরঞ্জিত অভ্যুত্থান বৃথা যেতে পারে না সার্জিস আলম নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে ডক্টর ইউনুস ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে আওয়ামী ছাড়া সবাই ইসলামপন্থী এমন ভাবনা ছাড়তে হবে সংখ্যালঘু নির্যাতনকে বড় করে দেখা অজুহাত মাত্র পথে করলেন সি ও চার কমিশনার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের সুপারিশ ব্রিফিং এ উপদেষ্টা আসিফ মাহমুদ বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত ছাত্র জনতা পরাজিত শক্তির সব ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার বিজয়ের মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার বার্তা শহীদের স্বপ্নের নতুন বাংলাদেশ গর্বই অন্তর্বর্তী সরকারের প্রতি একশো আটানব্বই বিশ্ব নেতার সমর্থন রয়েছে কালের কণ্ঠ অওয়াল কমিশনের পদত্যাগ বিদায় সিএসির প্রস্তাব নির্দলীয় সরকার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন একাধিক দাপে জাতীয় নির্বাচন দাজো জাতীয় সংসদ নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না নির্বাচনী ব্যবস্থার সংস্কার সরকারের বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় আজু ভাস্কর্য থেকে শহীদ মার্চ কর্মসূচি শুরু হয় ভারতের শেখ হাসিনাকে চুপ থাকতে হবে পিটিআই কারক শহীদ মার্চে বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ পাঁচ দফা দাবি ঘোষণা অর্থ বাণিজ্য উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরত হচ্ছে পরিষদের সিদ্ধান্ত গণভবনকে জুলাই গণ করা হবে হাইকোর্টের রোলে আব্রারের মা বাবার প্রতিক্রিয়া ক্ষতিপূরণ আমরা পেতেই পারি দুর্নীতি রোধে ব্যাংকে বড় সংস্কার ব্যাংক খাত পোশাক শিল্প অঞ্চলের অস্থিরতা যৌথ অভিযানের পর আসরিয়া সবার বিক্ষোভ এরপর রয়েছে জনকণ্ঠ তত্ত্বাবধায়ক সরকার পক্ষে অভিমত সিসি সহ পাঁচ নির্বাচন কমিশনার পদত্যাগ ডক্টর ইউনিসের প্রতি বিরানব্বই নোবেল জয়ী একশো ছয় বিশ্ব নেতার সমর্থন প্রয়োজনে ফের রক্ত দিতে প্রস্তুত শহীদ মার্চের শেষে শহীদ বিনারের সার্জিস আলম ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হাসপাতাল ভর্তি তিনশত আচ্ছন্ন পাঁচ হাজার অর্থ ফেরাতে টাস্ক ফোর্স হচ্ছে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা নতুন এসপিদের স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুষ চাঁদাবাজি বন্ধে কঠোর হতে হবে গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের হাজার কোটি টাকা সম্পদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধানী টিম এ পর্যন্ত অবশ্য সময় আলো সংবাদ শিরোনাম ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস সব পথ মিলল শহীদ মিনারে আমরা দেখছিলাম সেই ছাত্র জনতার স্রোতের যে ছবি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস হাসিনাকে বিচার মুখোমুখি করতে দেশে ফেরাতে চাই কেন জাতীয় সরকারের পরিকল্পনা বিএনপির রূপরেখা আরও পরে বলা যাবে শরীরদের সামনে আনা হতে পারে জামায়াত আমির গণহত্যা ক্ষমা করার অধিকার দর্শক আমরা দেখছিলাম যে কিন্তু সুরা কমিটির যে বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু জামায়াত আমির একটি কথা বলেছেন সেটি হচ্ছে গণহত্যা ক্ষমা করার অধিকার কারণে কিন্তু এর আগেই আমরা দেখছিলাম যে সাংবাদিকদের সাথে মত বিনিময় এক অনুষ্ঠানে তিনি কিন্তু বলেছিলেন যে আসলে গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ সরকার জামাত ইসলামের প্রতি যেই পরিমাণ অত্যাচার নির্যাতন নিপীড়ন জুলুম করেছেন এবং তাদের অনেক নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কারাগারে রেখে অনেককেই মৃত্যু নিশ্চিত করা হয়েছে অনেক ধরনের কথাই কিন্তু আমরা শুনে এসেছিলাম বিগত বছরগুলোতে সেগুলো কিন্তু তিনি বলেছিলেন যে আসলে জামাত ইসলামের প্রতি দলের প্রতি দল হিসেবে যত ধরনের অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে সব কিছু তারা কিন্তু ক্ষমা করে দিয়েছেন কিন্তু এই জুলাই মাসের মধ্যে যেই গণহত্যা চালানো হয়েছে সাধারণ জনগণের উপর নিরস্ত্র একেবারে কোমলমতি শিক্ষার্থীদের উপর সব শ্রেণী পেশার মানুষ যেখানে মারা গিয়েছিলেন সেই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার কিন্তু মাফ কাউকে করা হবে না যারা এর সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু বিচার করা হবে এবং সেই ক্ষমা করার অধিকার কিন্তু কারণেই তিনি কিন্তু গতকালকে স্পষ্ট করে সেই বিষয়টি বলেছেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হচ্ছে গণভবন শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা যে কঠোর ব্যবস্থা অস্থিরতা কাটিয়ে খুলেছে কারখানা বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণ নিহত নয়াদিল্লিকে করা প্রতিবাদ নিন্দা আব্বাল কমিশনের পদত্যাগ রশি প্রথম আলো বিক্ষোভে ঔষধ উৎপাদন ব্যাহত সংকটের সংখ্যা পিটিআইকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সবার সামনে বিচার করতে হবে আশুরিয়ায় বিক্ষোভ থামেনি গাজীপুরে কারখানা চালু ছাত্র জনতার শহীদে মার্চ বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিফাইদের পুনর্বাসন নয় সিইসি ও চার নির্বাচন কমিশনারের পদত্যাগ

মাউন্ট আফ দর্শক আমরা দেখছি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেই দায়িত্ব সেটি আসলে অনেকেই বলছেন যে সেটি যথাযথভাবে তারা পালন করছেন না এর ফলে কিন্তু অনেক সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু যারা সেবা গ্রহীতা তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন এবং এক ধরনের অনিরাপত্তাও কিন্তু কাজ করছে সবার মধ্যেই ইন্টারভিউ বি টু রিটার্ন ট্রাস্ট

আর সবচেয়ে যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল সেটি হলো সবগুলো পত্রিকা একেবারে প্রধান সংবাদ করেছে সেটি হচ্ছে যে জনতার অভ্যুত্থানে সেক্ষেত্রে সরকারের পতনের পর সেক্ষেত্রে ভারত চলে যাওয়ার পর কিন্তু পাঁচে আগস্ট গতকালকে সেপ্টেম্বর সে এক মাস কিন্তু পালন করলেও পুরো বাংলাদেশের সমস্ত ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের আগার হয়েছিল শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকালকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল বিজয়ের স্লোগান ছিল সেখানে কিন্তু ছাত্ররা পাঁচ দফা দাবি জানিয়েছেন এবং এর পরবর্তীতে আসলে কেউ যাতে দেশের মানুষের অধিকার নিয়ে খেলতে না পারে দেশের অধিকার মানুষকে হরণ করতে না পারে সে ব্যাপারেও কিন্তু কড়াবার্তা দেওয়া হয়েছে ফলে যারা এর পরবর্তীতে এবং যারা অন্ত্রপ্রদেশ সরকার থেকে শুরু করে পরবর্তীতে যারা সরকার গঠন করবেন তাদের মাথায় রাখা উচিত যে বাংলাদেশের মানুষ এখন কথা বলতে শিখেছে অধিকার আদায় করতে শিখেছে কীভাবে অধিকার আদায় করে নিতে হয় সেটি কিন্তু জানতে শিখেছে খালি রাস্তায় কিন্তু বুক পেতে দেওয়ার মতো সাহস বাংলাদেশের তৈরি হয়েছে এবং একই সাথে আরও বেশ কিছু সংবাদ আজকে দেখলাম গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে ডক্টর মেহমুদ্দিন নুসের দেওয়া কিছু সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারগুলো সবগুলো পত্রিকা ছাপিয়েছে এবং গণভবনকে জাদুঘর করবার যেই সিদ্ধান্ত সেটিকেও আমরা দেখছিলাম সংবাদ প্রকাশিত করা একটি বিষয় সেটি হচ্ছে যে সবচেয়ে এখন যেটি চিন্তার বিষয় সেটি হলো আমরা দেখছি যে সাবার এবং আশুলিয়াতে গাজীপুরে গাজীপুর যদিও সবগুলো কারখানা খুলেছে কিন্তু সাবার আশুলিয়া এখনও পর্যন্ত কিন্তু এই যে গার্মেন্টসগুলো রয়েছে সেগুলোতে এখনও পর্যন্ত কিছু অস্থিরতা দেখা দিয়েছে যদিও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করছেন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনেকে আবার আইনশৃঙ্খলা পাহাড়ে আমরা দেখছি যে তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে অনেকে আবার কাজে ফিরতে শুরুও করেছেন তবে নিশ্চয়ই আশা করবো যে খুব দ্রুত সময়ের মধ্যে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান পরিচালনা করে সব পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দেশের যেই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে সমস্ত সেক্টরে সমস্ত খাতে সব সেক্টর স্বাভাবিক পরিস্থিতিতে আবার ফিরবে সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠান আমি দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে